লিভারের বাম অংশ, এই বাম অংশের ভিতরে এই কৃমিটি ছিল। আসসালামু আলাইকুম, আশা করি দর্শক মন্ডলী ভালো আছেন। আজকে রোগীর লিভারের সার্জারি করতে আমি নিজেই ভয়ে আটকে উঠেছি, কিছুটা আশ্চর্য হয়ে গেছি, কারণ লিভার কাটতে গিয়ে লিভারের ভিতরে যে পিত্ত নালী থাকে সেখান থেকে দেখলাম এই যে কৃমিটি বের হয়ে আসছে। আমার হাতে দেখতেছেন যেটা, এটা হচ্ছে লিভারের বাম অংশ, এই বাম অংশের ভিতরে এই কৃমিটি ছিল। এই লিভারের ভিতরে এই কৃমিটি ছিল এবং এই কৃমি থাকার কারণে লিভারের ভিতরে পাথর হয়েছে। আমাদের সাধারণ জনগণের ধারণা যে মানুষের শুধু খাদ্য নালীর ভিতরেই কৃমি থাকে, আসলে কিন্তু তা নয়। খাদ্যনালীর কৃমি, প্রথমত খাদ্যনালীতে কৃমি যায়, সেখান থেকে শরীরের অন্যান্য অঙ্গে চলে যেতে পারে, যেমন পিত্তনালী, পিত্তথলি, লিভার। এবাদেও কিছু কিছু কৃমি আছে যেটা খাদ্যনালীতে না গিয়েও রক্তের মাধ্যমে অন্যান্য অঙ্গে চলে যায়। যেমন আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছি লিভারের ভিন্ন ধরনের এক ধরনের কৃমি, যেটাকে বলা হয় হাইড্রেটেড সিস্ট বা একেনোকক্কাস গ্রানুলোসাস। সেই কৃমিটা কিন্তু খাদ্যনালী হয়ে যায়নি, সেটা রক্তনালীর মাধ্যমে, রক্তের মাধ্যমে লিভারে ছড়িয়ে পড়েছিল। আর আজকে দেখালাম যে কৃমিটা, সেটা হচ্ছে খাদ্যনালীর কৃমি পিত্তনালী হয়ে লিভারে চলে গেছে এবং লিভারে চলে যাওয়ার কারণে লিভারে পাথর হয়েছে। সুতরাং আপনারা নিজ উদ্যোগেই প্রতি তিন মাস পরপর পরিবারের সকলকে নিয়ে কৃমির ওষুধ খাবেন এবং কৃমি থেকে মুক্ত থাকবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।